দুরন্ত জয় দিয়ে 2023 এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করলো ভারত। বৃহস্পতিবার চেন্নাইয়ে তিনবারের চ্যাম্পিয়ন ভারত 7-2 গোলের ব্যবধানে হারালো চীন। প্রথম কোয়ার্টারে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েছিল ক্রেগ ফুলটনের দল। নীল জার্সি বাহিনীদের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এর আগের বেশ কিছু টুর্নামেন্টে পেনাল্টি কর্নার কাজে লাগাতে না পারার মাশুল দিতে হয়েছে ভারতকে, তবে এবার প্রস্তুত হয়ে এসেছে ভারত। প্রথম কোয়ার্টারে পরপর দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। প্রথম কোয়ার্টারের শেষ দিকে তৃতীয় গোলটি পেয়ে যায় ভারত। ম্যাচে ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন শুভজিৎ সিং। এদিন প্রথম কোয়ার্টারে অনেকগুলি গোলের সুযোগ পেয়েছিল ভারত। সুযোগগুলি কাজে লাগাতে পারলে 5 গোলেও এগিয়ে যেতে পারত ভারত। দ্বিতীয় কোয়ার্টারের শুরুর দিকে আকাশদীপ সিং 4-0 ব্যবধানে গোল করেন, তবে এই সময় ভারতীয় রক্ষণের ভুলের সুযোগ নিয়ে একটি গোলের ব্যবধান কমায় চীন। গোল করেন ওয়েন হুই, যদিও লাভ হয়নি। ফের গোল করে ভারত এগিয়ে যায় 5-1 ব্যবধানে। পেনাল্টি কর্নার থেকে এবার গোল করেন বরুণ কুমার। ফের ভারতীয় রক্ষণের ভুলের ব্যবধান কমায় চীন, গোল করেন চিয়েসেং গাও। তবে ফের পেনাল্টি কর্নার থেকে গোল করেন ভারতকে এগিয়ে দেন বরুণ কুমার। ম্যাচের ফল দাঁড়ায় 6-2। তৃতীয় কোয়ার্টারের ম্যাচের রাজ ভারতীয় শিবিরের দখলে। তৃতীয় কোয়ার্টারের ম্যাচের ফল 7-2 করেন মনদীপ সিং। এই ম্যাচের আগে পর্যন্ত হকি কোর্টে মোট 7 বার মুখোমুখি হয়েছে ভারত, এর মধ্যে 6 বার জিতেছিল ভারত। এদিন জেতার ফলে এই দুই দেশের মধ্যে হকি কোর্টের আধিপত্য ধরে রাখলো ভারত। স্পোর্টস ব্যুরো, সময় কলকাতা।